80 টাকা খাসি মাংস হয় এক কিলো প্রত্যেকদিন এক কিলো করেই হয় নাকি এক কিলো দেড় কিলো ঠিক নেই বাজার বুঝে আচ্ছা ও জাস্ট দেখো কালারটা এই কাকুই কিন্তু মাত্র 80 টাকায় খাসির মাংস ভাত দিচ্ছে তো কাকু এটা সত্যি 80 টাকায় খাসির মাংস ভাত দিচ্ছেন হ্যাঁ সত্যি সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজই কিন্তু আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি একদম তো এটা থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরে গেছে কি ভিডিও নিয়ে চলে এসেছি আজই কিন্তু মাত্র 80 টাকায় খাসির মাংস ভাত তো খাসির মাংস ভাতটা কোথায় পাওয়া যাচ্ছে আপনাদেরকে বলবো ডিটেইলসে আর আজকে কিন্তু রয়েছি আমরা রানাঘাটে তো রানাঘাটের কোথায় পাওয়া যাচ্ছে সেটা তোমাদেরকে বলে দেবো আজকে কিন্তু এসেছি আমরা তারামা হোটেলে পেছন দিকেই রয়েছে তারামা হোটেল এই হোটেলেই কিন্তু মাত্র 80 টাকায় খাসির মাংস ভাত পাওয়া যাচ্ছে তো আজকে কিন্তু দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকেই সারবো তো চ্যানেল নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো চলো ভিডিওটা শুরু করি তো কাকু আপনার নামটা কি একটু বলে দিন আগে বিমল ঘোষ আচ্ছা আপনার এই দোকানটার নাম কি আছে তারামা হোটেল আচ্ছা বলছি কতদিন ধরে এই ব্যবসাটা করছেন এই হোটেলে ২৩ বছর ধরে ব্যবসা করছেন আচ্ছা বলছি আপনার দোকানে কি ফেমাস আইটেম রয়েছে খাসির মাংস ভাত ৮০ টাকা বিক্রি হয় ৮০ টাকা মাত্র ৮০ টাকা খাসির মাংস ভাত কি করে দিচ্ছেন আপনি এত কমে আচ্ছা পুরনো দোকান মানে আপনি কি মানে খুব কম প্রফিট রাখছেন নাকি আচ্ছা আর এর সাথে কি কিছু আইটেম দিচ্ছে মটন মটন থালির সাথে মটন ছাড়া সবজি হবে পাঁপড় ভাজা হবে আচ্ছা সবজি পাঁপড় ভাজা ডাল ডাল একটা ভাজা হবে আচ্ছা চার রকম পাঁচ রকম আইটেম দিয়ে সাথে মটন দিয়ে ৮০ টাকা নিচ্ছেন আচ্ছা মানে গাইস তো তোমরা জাস্ট শুনে নাও প্রায় চার থেকে পাঁচ রকমের আইটেম সাথে মটন দিয়ে মাত্র ৮০ টাকায় তোমরা কিন্তু এই রানাঘাটের মতন জায়গাতে এই মাতারা হোটেলে মটন থালি পেয়ে যাবে তো আমি তো বলবো তোমরা অবশ্যই এসে ট্রাই করতে পারো ওই কাকার দোকানে তো বলছি কাকা তোমার দোকান খোলার টাইম কটা থেকে কটা রয়েছে আমার সকাল ৭টা থেকে রাত ১১টা আচ্ছা খাবার কটা থেকে পাওয়া যায় ৮টা থেকে আর মটনটা যদি কেউ খেতে যায় কী কী বার আসবে রবিবার আর বুধবার বুধবার আর বলছি কি চিকেন থালি কী দাম রয়েছে চিকেন থালি ৬০ টাকা আচ্ছা আর ভেজ থালিতে কী কী আইটেম রয়েছে ওই সবজি আচ্ছা তারপর ভাজা লেবু আচ্ছা ভেজ থালি কী দাম রয়েছে ৩০ টাকা ৩০ টাকা আচ্ছা আর রাত্রিবেলা কী কী আইটেম পাওয়া যায় রাত্রে কাঁচা রুটি মোগলাই আচ্ছা 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 মানে সব ধরনের আইটেম রাখেন তাই তো মোগলাই চাইনিজ ফাইনিজ সবই রাখেন ঝুলন্ত ব্রিজ বলে আচ্ছা মানে ঝুলন্ত ব্রিজের কাছেই একদম তাই তো গাইস এই যে দেখতে পাচ্ছ এই ঝুলন্ত ব্রিজ রয়েছে রানাঘাট স্টেশন থেকে নেবেই একদম নিচেতেই এই যে কাকুর দোকান মাতারা হোটেল তো কাকুকে দেখতে পেয়ে যাবে তো চলো কাকুর দোকান থেকে মটন থালিটা টেস্ট করে দেখি কীরকম কী টেস্ট এটা কি মটন আছে নাকি কাকা আচ্ছা ক কিলো আছে এতে এক কিলো প্রত্যেকদিন এক কিলো করেই হয় নাকি এক কিলো দেড় কিলো ঠিক নেই বাজার বুঝে আচ্ছা একদম ফ্রেশ মাংস কিনে নিয়ে আসো একদম দোকান থেকে একদম ও একদম ফ্রেশ দেখতেই পাচ্ছ একদম সব আর এরকম বড় সাইজই তো রয়েছে দেখ একটা কত গ্রাম করে থাকবে তাও ৬০ গ্রাম করে ৬০ গ্রাম তো ৮০ টাকা থালিতে কিন্তু এরকম ৬০ গ্রামের মটন পেয়ে যাবে এক একটা তো ৮০ টাকা তো যে সমস্ত ভেজের আইটেম থাকবে সেগুলো পেয়ে যাবে তো কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছে তোমাদেরকে বলে দিই মটনটা বানানোর জন্য তো প্রথমে তেল দিয়ে দেওয়া হলো কড়ার মধ্যে তেল দেব তারপরে তেজপাতা দেব আচ্ছা আগে গরম আগে ফোড়নটা দেওয়া হবে নাকি তেজপাতা দিয়ে দেওয়া হলো এটা কি দিচ্ছ কাকা আচ্ছা পেঁয়াজ বাটা দিচ্ছ নাকি তো গাইস এবারে কিন্তু এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এটা কি আছে আদা রসুনের পেস্ট আচ্ছা তো পেঁয়াজটা দিতেই কিন্তু নাকে একটা দারুণ গন্ধ এলো এই তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর আচ্ছা এটা কষানো হবে তাই তো আচ্ছা এটা কি আছে টমেটো আচ্ছা কাঁচা টমেটো ইউজ করছো আচ্ছা তো এখানে কাঁচা টমেটো ইউজ করাচ্ছে আমাদের ওখানে কিন্তু এরকম কাঁচা টমেটো দেওয়া হয় না ওখানে কিন্তু একদম লাল যে টমেটো হয় সেই টমেটোই দেওয়া হয় তো বলছি কাকা এই টমেটোটা দেওয়ার জন্য কিছু আলাদা এ আছে নাকি কাঁচা টমেটো ইউজ করছো আচ্ছা ফ্রাইটা ভালো হবে সেই জন্য দেওয়া আচ্ছা জিরে গুঁড়ো পেস্ট লঙ্কা দিচ্ছ এটা কি ঘর থেকে বেটে আনো নাকি আচ্ছা আচ্ছা তোমার মিক্সি মেডির কথা তাই তো এটা কি দিচ্ছ চিনি আচ্ছা চিনিটা কি টেস্টের জন্য দিচ্ছ নাকি আচ্ছা এবার কি দিচ্ছ হলুদ বাহ এবার হলুদ চলে গেল এর মধ্যে
এই মশলাটা কতক্ষণ ধরে কষা হবে? এই 10 মিনিট কষা কুকারে দিই। আচ্ছা কুকারে হবে মাটনটা। আর মাংসটা কি এর মধ্যে দিয়ে আগে কষাবে তারপর কুকারে দেবে তাই তো? আচ্ছা তো দেখো মশলাটা কিন্তু একদম কষানো অর্ধেকটা হয়েছে, তখনই কিন্তু কাকু এখানে মাটনটা দিয়ে দিচ্ছে। আর বলছি কাকু আপনি কি চিকেন থালিও করেন নাকি? চিকেন থালির দাম কি রয়েছে? 60 টাকা প্লেট। আচ্ছা 60 টাকা প্লেট। আচ্ছা বলছি কেউ যদি এক্সট্রা মটন নিতে চায় কত টাকা দাম পড়বে? 50 টাকা। আচ্ছা বেশ দারুণ দেখতে লাগছে কাকু। এটা কি প্রেসার কুকার হবে তাই তো? আচ্ছা তো গাইস এটা কিন্তু মশলাটা আর মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার কিন্তু এই যে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের একটা প্রেসার কুকার হয়েছে, এই প্রেসার কুকারের মধ্যে করা হচ্ছে। দারুণভাবে কষানো হয়ে গেছে মটনটা। কতক্ষণ লাগবে কাকু এটা রেডি হতে? 15-20 মিনিট। আচ্ছা গাইস এই যে মাতারা হোটেলে কিন্তু ঢুকে গেছি, এই যে এরকম সাইজের তো এরকম কিন্তু একটা ছোটো একটা কিচেন রয়েছে, এই কিচেনের মধ্যে কিন্তু রান্না বান্না হয়। তো ওইখানটা উনুন রয়েছে, প্রেসার কুকার এখন মাটনটা রেডি হচ্ছে। তো কী কী আইটেম আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো। আচ্ছা পাপড় ভাজা। আচ্ছা সবজি। আচ্ছা কী সবজি আছে এটা? এটা পাঁচ মশলাই সবজি আছে। আচ্ছা এটা ডাল আছে। আচ্ছা এটা কী ডাল আছে? এটা মুসুরির ডাল। মুসুরির ডাল দিয়ে। আচ্ছা মুসুরির ডালই করেন প্রত্যেক দিন? মুগের ডালও করেন তাই তো? মুগ ডাল করেন, মটর আর মুসুরি। আচ্ছা এটা ডিমের ঝোল। আচ্ছা ডিমের ঝোল। এটার দাম কত রয়েছে ডিমের ঝোলে? ডিমের ঝোলের দাম আছে 15 টাকা পিস। 15 টাকা পিস। বাহ। এটা মাছ। কি মাছ আছে এটা? এটা রুই মাছ আছে। রুই মাছ। আর কি কি কিছু অন্য মাছ করেন নাকি? মাছ করি, আজকে রোববার করি না, কালকে দু রকম হয়। আচ্ছা তেলাপিয়া হয়, রুই হয়। আচ্ছা তেলাপিয়া মাছের কি দাম রয়েছে? তেলাপিয়া মাছ 30 টাকা পিস। আচ্ছা রুই মাছ 30 টাকা। এটা কি মাংস? আচ্ছা ছাট মাংসও পাওয়া যায়। কত দাম রয়েছে এটা? আচ্ছা ছাট মাংস মুরগি না খাসি? এটা খাসি। এটা কত দাম রয়েছে? 50 টাকা প্লেট। 50 টাকা প্লেট। আচ্ছা তো কাকু মটন কি রেডি হয়ে গেছে একদম? হ্যাঁ। আচ্ছা ও জাস্ট দেখো কালারটা, খুলতেই এত সুন্দর একটা গন্ধ বেরোলো, মানে একদম জাস্ট হারিয়ে যাওয়ার মতন। খুব একটা গ্রেভি, খুব একটা ঝোল বলবো না, মানে মিডিয়াম মতন গ্রেভি রয়েছে। ও মটনটা দেখো একদম রয়েছে। তো এটা কাকু কী দিচ্ছেন? গরম মশলা। আচ্ছা গরম মশলা দিয়ে যাচ্ছে মটনের ওপর দিয়ে। ও দারুণ দারুণ, কোনো কথা হবে না। 80 টাকায় এত সুন্দর যদি মটন পাওয়া যায়, মটন ভাত, তো দুপুরবেলা আর কোনো কথাই হবে না। আর এটা কী আছে? মিট মশলা। আচ্ছা মিট মশলা, মানে বুঝতেই পারছেন এতগুলো আইটেম দিয়ে মটনটা তৈরি হচ্ছে, তার মানে কীরকম টেস্ট হয়। এবারে কিন্তু আমাদের এখানে মটন থালিটা আসছে, যে কলা পাতা দেখতেই পাচ্ছ। তো প্রথমে এখানে একদম গরম ভাত দিয়ে দেওয়া হচ্ছে। তো কাকু এটা কি চালের ভাত দিচ্ছেন? এটা রদমা। আচ্ছা রদমা। তো পাঁপড় ভাজা দিয়ে দেওয়া হলো। তো এবারে কিন্তু একটা মিক্স ভেজ সবজি যাবে। এর মধ্যে কী কী দেন? এরা ওলকপি আছে, আলু আছে, পেঁপে আছে। আচ্ছা আচ্ছা এবার ডাল যাচ্ছে, মুসুরির ডাল। শুনুন না ওতে তো গাইস, এই যে আমাদের মটন চলে আসছে, এই যে কালারটা দেখো জাস্ট, ও দারুণ কালার। গাইস বিমল কাকুর দোকানে কিন্তু 80 টাকার মটন থালি তো আমার কাছে চলে এসেছে। একটু দেখিয়ে দিই তোমাদেরকে কী কী আছে। এই যেখানে রয়েছে একটা ভেজ সবজি, আর এখানে রয়েছে মুসুরির ডাল, পাঁপড় ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর এখানে দেখতে পাচ্ছ জাস্ট ও লাল লাল মটন কষা, এরকম বড় সাইজের মটন দিয়ে।
আমার নালির পিস টেস্ট করে দেখি কাকুর দোকানে 80 টাকার মটন থালির কিরকম কি টেস্ট। তো এখানে রাইসের কোয়ান্টিটিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বেশ অনেকটা পরিমাণে রাইসের কোয়ান্টিটি রয়েছে। আর এখানে কলা পাতাই নিয়ে নিয়েছি একদম কাকুর দোকানে 80 টাকার মটন থালি। তো চলো টেস্ট করে দেখি। ফার্স্টে এইরকম একটু হালকা মুসুরির ডাল, খুব একটা ঘন বলবো না। টমেটো রয়েছে, এই যে কালো জিরে ফোড়ন রয়েছে, একদমই কিন্তু পাতলা ডাল যেটা বললাম প্রথমে, একদম এই সমস্ত সমস্ত খাবার খেলে একদমই ক্ষতি হবে না শরীরে, কারণ একদম ঘরোয়া পদ্ধতিতে করা হচ্ছে। কাকু কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করছেন এখানে, যেটা তোমাদেরকে বলেই দিলাম বা দেখিয়েও দিলাম। তো ওইখানে দেখিয়ে দিই, এটা রয়েছে একটা ভেজ সবজি, তো এটা কিন্তু 30 টাকা যে তোমরা পেয়ে যাবে। একটু ঝোল নেবো হালকা করে, আর এখান থেকে একটু আলু দিয়ে হালকা করে মেখে খেয়ে দেখি। লাগছে বেশ এই ভেজ সবজিটা খেতে, দারুণ ফ্লেভার আসছে। তো আর একটু খাই, একদম ঘরোয়া রান্না যদি খেতে হয় এই কাপুর দোকানে কিন্তু আপনাদের আসতেই হবে। তো এবার কিন্তু এখানে যার জন্য আসা, মাত্র 80 টাকায় যে মটন দিচ্ছে সেই মটনটা খাওয়ার জন্য, তো ফার্স্টে একটু লেবুটা একটু ভাতে হালকা করে মাখিয়ে নেবো। উফ, কলা পাতায় খাওয়ার কিন্তু মজাই আলাদা একদম। এই যে বেশ কষা কষা লাল লাল মটন, লোভ তো আমার তখন থেকেই লাগছে, দেখো যাস লোভ মেরে দিচ্ছে আরো। মাখিয়ে নেবো, আর এখানে যে মটনটা রয়েছে তো মটনটা তুলে নিই, এরকম বড়ো সাইজের প্রায় 50-60 গ্রামের ওপর মটন রয়েছে। ফার্স্টে একটু ঝোলটা দিয়ে খাবো। ফ্যান্টাস্টিক টেস্ট ঝোলটা দিয়ে, কিন্তু ঠিক যেরকম কাজ বাড়িতে যেরকম মটন হয় ঠিক সেরকম টেস্ট লাগছে। খুব বেশি তেল নেই আর রিচ একটু রয়েছে কিন্তু, কারণ অনেক ধরনের মশলা দেওয়া হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছে। তো আর একটু গ্রেভি নিই, গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। আর একটু খাই ঝোলটা, ঝাল ঝাল ফ্লেভার রয়েছে, মানে একটু ঝালটা একটু বেশি লাগছে, কিন্তু খাসির মাংস তো একটু ঝাল না হলে হয়। তো এবার মটনটা তোমাদের একটু দেখিয়ে দিই, এই দেখো একটা নল্লির পিস পেয়েছি, দেখো সফটনেসটা জাস্ট দেখাবো, দেখো উফ একদম রেড রেড মটন, সে পিঙ্কিস দেখো জাস্ট, দেখো জাস্ট দেখেছো সফটনেসটা। এই যে মটনটা নেবো, এরকম এক আঙুলে প্রেস করে একদম ভেঙে দেবো, মটন দিয়ে ভাত দিয়ে একটু পেঁয়াজ চাই না। এরকম রবিবারে দুপুরে যদি মাত্র 80 টাকায় মটন থালি পাওয়া যায়, তাও আবার 1 2 3 4 5 6 রকমের আইটেম দিয়ে, তো মটনটা একটু শুধু খাবো। মটনটা একদম দারুণ কুকড হয়েছে, দেখো জাস্ট দেখো মটনটা দেখো এরকম একদম তলতল তলতল করছে মটনটা। তোমাদের একটু জাস্ট লোভ দেখিয়ে দিই, লোভ মারো কিছু অসুবিধা নেই, কারণ ভিডিওটা অনেক আগেই শ্যুট হয়ে গেছে। তো এই যে নল্লিটা, স্যার আওয়াজ করছিস, একটু গ্রেভি দিয়ে মাখিয়ে একটু মটন নেব, দেখো মটনটা দেখো এই যে। আর এক্সট্রা মটন নিলে কিন্তু তোমাদের মাত্র 50 টাকা করে পড়ে যাবে ভাগে। একদম বড়ো সড়ো একটা বাইট নেব, কোন টেস্ট মটনটা দারুণ, এরকম একটা 60 গ্রামের মটন দিয়ে দারুণ। আইটেম বিশাল নিয়ে আসছে, তো ও টেস্ট করে বলবে কীরকম কী টেস্ট। তো আমি খাওয়া দাওয়াটা তখন কমপ্লিট করি। কী দিচ্ছেন? ছাট। আচ্ছা খাসির ছাট, এটা হাফ প্লেট তাই তো? হাফ প্লেট কটাকা দাম রয়েছে? 30 টাকা। 30 টাকা
তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এইখানটা আমরা নিয়ে নিয়েছি আর এইখানটা দুটো পরোটা নিয়ে নিয়েছি। পরোটার দাম হচ্ছে 6 টাকা আর হাফ প্লেট খাসির ছাটের দাম হচ্ছে 30 টাকা। ফুল প্লেট নিলে তোমরা 50 টাকায় পেয়ে যাবে ফুল প্লেট, হাফ প্লেট নিলে শুধু তো শুধু এক পিস এমনি ট্রাই করা যাক। একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ কাঁটা লঙ্কার দেওয়া হয়েছে, তার একটা ফ্লেভারটা ঝাল ঝাল ফ্লেভারটা লাগছে। তো এবার রুটি দিয়ে ট্রাই করি পরোটা দিয়ে। একদম ভালো করে ডিপ করে নি ঝোলাতে খাবে পাবে। পরোটা দিয়ে খুব দারুণ লাগছে খেতে একদম। তো বেশি না বকে একটা বড় সড়ো বাইট নি, তারপর তোমার সাথে ব্যাক করছি। এটা দেখো মিটে গাইস একদম মারাত্মক টেস্ট আছে, তো তোমাদের খেয়ে দিয়ে ব্যাক করছি চলো। তো গাইস আমাদের কিন্তু বিমল কাকুর দোকান থেকে 80 টাকায় কলা পাতাতে মটন থালি খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো টেস্ট যদি বলি মটন থালিতে কিন্তু মটনের পিসটা যা দিচ্ছে আর টেস্টও কিন্তু দারুণ টেস্ট, দারুণ। তো আমি তো বলবো রানাঘাটে যদি কোনোদিনও আসো এই কাকুর দোকানে, বিমল কাকুর দোকানে কিন্তু এসে অবশ্যই 80 টাকার মটন থালিটা ট্রাই করো। 5 রকম থেকে 6 রকম আইটেম দিয়ে 80 টাকায় এত কম দামে মটন থালি এই রানাঘাটের বুকে এই কাকুই কিন্তু দিচ্ছে। তো আমার তো খেয়ে খুবই ভালো লাগলো, আর বিশালের কিন্তু খাসির চাটটা একদম দারুণ ভাই, দারুণ লেগেছে, আমারও দারুণ লেগে। বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে রানাঘাট স্টেশন থেকে নেবে ঝুলন্ত পোল, যদি কাউকে বলো যে কেউ দেখিয়ে দেবে। তো পোলটা এসে ঠিক এই যে বাঁদিকে কাকুর দোকানটা পেয়ে যাবে, একটা ছোট দোকান। তো এখানেই কিন্তু কাকুর আমার হোটেল। তো ভিডিওটা আর বেশি কিছু বাড়াচ্ছি না। তো তোমাদের এই 80 টাকার মটন থালির ভিডিওটা কীরকম লাগলো তুই অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, আজকের জন্য বাই বাই।